আমরা ক্রিয়াপদের সংজ্ঞা তাকে বাক্যে প্রয়োগ ক্রিয়াপদ কিভাবে তৈরি হয় শিখেছি। এবার আজকে ক্রিয়াপদের শ্রেণী বিভাগ করা বাক্যে মধ্যে আমরা দেখেছি যে ক্রিয়াপদ অবশ্যম্ভাবী ক্রিয়াপদ ছাড়া বাক্য তৈরি হয় না। তো ক্রিয়াপদের শ্রেণী বিভাগ গঠন যে দুটি, এক হচ্ছে অকর্ম, সকর্ম ক্রিয়া। অকর্ম ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না। বাক্যের বাংলা বাক্যের গঠন আমরা কি দেখেছি, এস ও ভি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, অবজেক্ট কর্ম। যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্ম বলে। একইভাবে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্ম ক্রিয়া বলে। যে ক্রিয়ার কর্ম থাকে সকর্ম, না থাকলে অকর্ম। খুব সহজ বিষয়, বেশি ভাবার কিছু নেই। তাহলে দুটি বাক্যের উদাহরণে আমরা বিষয়টাকে এসব বুঝে নিই যে সকর্ম কি আর অকর্ম কি। প্রথম আমরা বলব স্বপঠন, পুস্তকম পঠন। তফাৎটা কি? কর্তা ক্রিয়া, কর্তা ক্রিয়া, সে পড়ছে বা পড়ে। এখানে সে কি পড়ছে কিছু নেই, তাহলে এই ক্রিয়াটির কোনো কর্ম নেই, তাই এই ক্রিয়াটিকে বলব অকর্ম ক্রিয়া। একই কর্তা দেখবে এখানে আছে, একই ক্রিয়া এখানে আছে, স পুস্তকম পঠতি। এখানে পঠতি ক্রিয়া একটি কর্ম রয়েছে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, কর্তা কর্ম ক্রিয়া। সে বই পড়ছে, কি পড়ছে? বই। এখানে বইটি হলো কর্ম, কার কর্ম? পঠতি ক্রিয়ার কর্ম। তাহলে এখানে পঠতি ক্রিয়ার কর্ম পুস্তকম রয়েছে, তাই এটি হলো সকর্ম ক্রিয়া। তাহলে দুটো ক্রিয়া একই, তবু এটি হলো অকর্ম, ওটি হলো সকর্ম। বুঝতে অসুবিধা নেই। আরো দু চারটে উদাহরণ দেখো, অহম পঠামি, আমি পড়ি। অহম পুস্তকম পঠামি, আমি বই পড়ি। তাহলে এখানে পঠামি, অহম পঠামি অকর্ম, পঠামি ক্রিয়া, কারণ কোনো কর্ম নেই। অহম পুস্তকম পঠামি সকর্ম, পঠামি ক্রিয়া, কারণ এখানে পুস্তকম কর্মপদ রয়েছে। আসলে যে ক্রিয়ার কর্ম থাকে তাকেই আমরা সকর্ম বলি। স্বগৃহে গচ্ছতি, তারপর আমরা আরও উদাহরণ পেতে পারি। হ্যাঁ, এবার আমি ক্রিয়ার কাল অনুসারে আরও দুটি ক্রিয়ার কথা বলব। কি? আরও দুটি ক্রিয়ার কথা আমি বলব, সেটি হল সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, স
समापिका असमापिका काके बोले समापिका की विषय की अमरा वाक्य उच्चारण करते गए लिखते गए देखे किछु क्रिया आछे जार द्वारा वाक्यटा शेष हो जाए समाप्त है और किछु क्रिया आछे वाक्यटा समाप्त है ना किछुटा रेस थेके जाए आरो किछु बोलते इच्छा करे आरो किछु बाकी थेके जाए लक्ष्य करेछि अर्थात एक प्रकार क्रिया आछे जारा क्रियार अर्थ समाप्त करे अर्थेर परिसमाप्ति घटाय जे क्रियापद अर्थेर परिसमाप्ति घटाय वाक्यटिके सम्पूर्ण करे ताके आमरा बोलबो समापिका क्रिया आमरा एकटु आगेई बोलछिलाम जे ছাত্রটি পড়িল
ছাত্রৌ অপঠতম, ছাত্র দুটি পড়িল, ছাত্র অপঠন, ছাত্রীরা পড়িল। শিশু অক্রীড়ক, ক্রীড়াতে বলেছি শিশুটি খেললো, শিশু অক্রীড়তম, শিশু দুটি খেললো, শিশব অক্রীড়ন, শিশুরা খেললো। মধ্যম পুরুষেও এইভাবে আছে, তোমরা পাঠ্যপুস্তকের যে বাক্যগুলি আছে ওগুলো প্রয়োগ দেখবে, আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব ক্রিয়াপদে কিছু উদাহরণ নিয়ে আসব। ততক্ষণ তোমরা এগুলো পড়তে থাকো, অভ্যাস করতে থাকো, বোঝার চেষ্টা করো, না পারলে আমাদের আবার জয়েন করো। ঠিক আছে, ভালো থাকো।